মিডিয়া ভয়েস মিল। দীপিকা পাডুকোনের মতো দেখতে এই অভিনেত্রীকে দক্ষিণী সিনেমায় খুব জনপ্রিয় এই অভিনেত্রীর নাম অমলা পল। অপিকল না হলেও মুখ ও চেহারার আদলে অনেকটাই মিল রয়েছে দীপিকার সঙ্গে, তাই দক্ষিণী দীপিকা নামে অমলা খ্যাতি রয়েছে। মডেলিং কে পেশা হিসেবে নিল 2009 সালে, সিনেমায় প্রথম হাতে করি হয় তার। প্রথম মহামলয় ছবি নীল থামরাতে সবার নজর কাড়েন অমলা। একে একে তামিল, মহামলয়, কন্নড় বিভিন্ন ভাষায় সিনেমায় অভিনয় করেছেন। ইতিমধ্যে 30টি ছবিতে অভিনয় করে ফেলে অমলা। 7 বছরের অভিনয় জীবনে 1 গুচ্ছ পুরস্কার রয়েছে অমলার ঝুলিতে। 2011 সালে সেরা তামিল অভিনেত্রী পুরস্কারের পাশাপাশি জিতে নেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। 2013 সালে সেরা মহামলয় অভিনেত্রী পুরস্কার ঝুলিতে পুরে ফেলেন অমলা। তাছাড়াও থালাইবা ছবিতে ফেভারিট হিরোইন হিসেবে জিতেছেন বিজয় অ্যাওয়ার্ড। সেরা অভিনেত্রী হিসেবে নজর কাড়লেও অমলাকে নিয়ে বিতর্ক কম হয়নি। কখনো ব্যক্তিগত জীবনে, আবার কখনো সিনেমা চরিত্রের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই তামিল অভিনেত্রী। 2011 সালে তামিল থ্রিলার ছবি সিন্ধু সমাবেলিতে একটি বিতর্ক চরিত্রে অভিনয়ের জন্য সংবাদে শিরোনামে উঠে আসেন অমলা। তামিল সংস্কৃতি বিরোধী বলে সিন্ধু সমাবেলি সিনেমাটি নিয়ে বিতর্কে ঝড় উঠে, অভিনেত্রীকে খুনের হুমকিও দেওয়া হয়। এবার ভালো করে দেখুন তো, অমলাকে কি সত্যি দীপিকার মতো দেখতে? আপনার কি মত জানাতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।